কথায় বলে, দিনে একটি করে আপেল খেলে নাকি ডাক্তারের কাছে যেতে হয় না। আপেল এতটাই গুণসম্পন্ন একটা ফল, মূলত লাল ও সবুজ আপেল বেশি চোখে পড়ে। আর পুষ্টিবিজ্ঞানের মতে সবুজ আপেলে রয়েছে সবচেয়ে বেশি গুণাগুণ। চলুন আজকে তাহলে আমরা আলোচনা করে নিই সবুজ আপেলের গুণাগুণ সম্পর্কে। সবুজ আপেল হজম ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। সবুজ আপেলে প্রচুর পরিমাণে আঁশ থাকে। আঁশ হজম ক্রিয়া বৃদ্ধিতে সাহায্য করে, তাই হজম এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য দিনে অবশ্যই একটি করে আপেল খান। সবুজ আপেল হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। জানলে অবাক হবেন, শরীরের হাড় ঠিক রাখতে আপেলের জুড়ি মেলা ভার। হাড়ের জন্য ক্যালসিয়াম উপকারী উপাদান। সাধারণত নারীদের হাড় ক্ষয় শুরু হয়ে যাওয়া এবং দুর্বলতার বেশি সমস্যা দেখা দেয়। বয়স 30-এর পর থেকে হাড়ের ক্ষয় হতে থাকে। মেনোপজের সময় নারীদের সবুজ আপেল খাওয়া প্রয়োজন। এটা অস্টিওপোরোসিস বা হাড় ভাঙা প্রতিরোধে সাহায্য করে। হাড়ের জটিলতায় ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এক্ষেত্রে নিয়মিত সবুজ আপেল খাওয়া যেতে পারে। চর্বি ও ওজন নিয়ন্ত্রণ। একটা আপেল আপনার চর্বি এবং ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবে, ভাবতে পারছেন? হ্যাঁ, অবিশ্বাস্য হলে এটাও সত্যি। সবুজ আপেল আঁশ সমৃদ্ধ, তাই এটি ওজন কমাতে ভীষণ উপকারী। এটার শর্করা মাত্রা কমায় এবং খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট বাড়তি ওজন কমাতে সাহায্য করে। ভিটামিন কে রক্ত প্রবাহ ঠিক রাখতে সহায়তা করে, তাই ওজন কমাতে চাইলে ব্রেকফাস্টে সবুজ আপেল বেছে নিতেই পারেন। একটা আপেল ভালো রাখতে পারে আপনার ফুসফুসকে। গবেষণা থেকে জানা যায়, প্রতিদিন সবুজ আপেল খেলে তা ফুসফুসের ক্ষতির সম্ভাবনা 20% পর্যন্ত কমাতে সাহায্য করে। এতে অ্যাজমার ঝুঁকি কমে। যারা নিয়মিত ধূমপান করেন তাদের ফুসফুসের সুরক্ষাতেও সবুজ আপেল খাওয়া ভীষণভাবে উপকারী। বিশেষ করে এই মহামারীর সময় ফুসফুসের সুরক্ষায় সবুজ আপেল আপনার জন্য খুবই উপকার এনে দেবে। দৃষ্টিশক্তি উন্নত করতে আপেলের জুড়ি মেলা ভার। সবুজ আপেল ভিটামিন এ সমৃদ্ধ, যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। তাই দৃষ্টিশক্তি উন্নত করতে নিয়মিত সবুজ আপেল খাওয়া উচিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একটা আপেল, ভাবতে পারছেন? আপেল খাওয়ার সময় এর খোসা বা আঁশ আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু না, এটা একদম করবেন না। আপেলের খোসাও শরীরের জন্য ভীষণ উপকারী। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ ভূমিকা রাখে। উচ্চ কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে একটা আপেল। অনেক গবেষণার থেকেই জানা গিয়েছে, সবুজ আপেল কোলেস্টেরলের মাত্রা কমায় এবং স্ট্রোকের ঝুঁকি 52% পর্যন্ত কমাতে পারে। উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকলে খাবারের তালিকায় একটা সবুজ আপেল যোগ করার কথা কিন্তু ভুলবেন না। লিভার সুস্থ রাখতে একটা আপেল। আমরা অনেক সময় যা কিছুই খাই না কেন, তার মধ্যে অধিকাংশ খাবারই আমাদের হজম হয় না। তার কারণ, সেই খাবারের মধ্যে বেশ কিছু ক্ষতিকারক পদার্থ থাকে, ফলে আমাদের লিভারের ক্ষতি হয়। আর সেজন্যই আমাদের লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তবে লিভারকে 100% সুস্থ রাখতে পারে একটা আপেল। এটা খুব সহজেই লিভারে জমা ক্ষতিকারক উপাদানকে বেরিয়ে যেতে সাহায্য করে, ত্বককে ভালো রাখে। সবুজ আপেল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা কোষকে পুনর্নির্মাণ এবং কোষের পুনরুজ্জীবনে সহায়তা করে। এটি ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে রক্ষা করে এবং লিভারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। চলুন এবারে জেনে নিই, আপেল তো খাবেন, কিন্তু আপেল ঠিক কোন সময় খাবেন? আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা জানলাম, কিন্তু মনে রাখতে হবে যে এই ফল যখন তখন খেলেই কিন্তু কাজ দেবে না। আপেল খাওয়ার একটা সুনির্দিষ্ট সময় আছে। পুষ্টিবিজ্ঞানের রীতিতে সকালবেলা আপেল খাওয়ার উপযুক্ত সময়, কারণ আপেলের খোসা আঁশ এবং পেকটিনে সমৃদ্ধ। অনেকেই অপর্যাপ্ত ঘুম, দেরিতে ঘুম ইত্যাদি কারণে নানান ধরনের সমস্যা অথবা
হজম জনিত সমস্যায় ভোগেন। তাই সকালে ঘুম থেকে উঠে আপেল খাওয়া সবচাইতে ভালো। অন্যান্য ফলের তুলনায় সকালে আপেল খেলে আপেলের গুণাগুণগুলো ভালোভাবে পাওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, বিকেলে আপেল খেলে কি হবে? বিকেলে বা রাতে আপেল খাওয়া হলে তা হজম এবং অন্ত্রের কাজে ব্যাঘাত ঘটায়। এর অর্থ, রাতে আপেল খাওয়া হলে গ্যাসের সমস্যা সৃষ্টি হতে পারে এবং পরে কোনো কোনো সময় অস্বস্তিতেও পড়তে পারেন। তাহলে জেনে নিলেন আজকে আপেলের গুণাগুণ সম্পর্কে, আপেল কোন সময় খাবেন। তাই ডাক্তারের কাছে কম যেতে চাইলে আপনার রেগুলার ডায়েটে একটা আপেল রাখতেই পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।